হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতেই আছো, সুস্থ আছো। দেখো, যে কোনো বাড়ি নির্মাণ করতে গেলে তার যেমন ভিতটি আমাদের শক্ত হওয়া দরকার, কারণ ভিতটি শক্ত না হলে তার উপরের অংশটা কিন্তু ঠিক ততখানি দৃঢ় বা মজবুত হয় না। আর যদি ভিতটি শক্ত হয় তাহলে উপরের অংশটা কিন্তু মজবুত এবং খুব দৃঢ় হয়। ঠিক একই রকমভাবে আমরা যখন কোনো ভাষা বা সাহিত্যকে শিখতে চাই তার জন্য আমাদের সেই ভাষা বা সাহিত্যের যে ভিত অর্থাৎ ব্যাকরণ জানা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকে আমরা এই ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হলো ধ্বনি। তো আমি মনোজ আর তোমরা আমাকে দেখছো দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। এই ধ্বনি চ্যাপ্টারের আজকে প্রথম প্রশ্ন হলো ধ্বনি কাকে বলে। ঠিক আছে, দেখো ধ্বনি কথার অর্থ হলো আওয়াজ। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। ঠিক আছে, একে অপরের সাথে কথা বলার সময় আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে কোনো আওয়াজ বের করি তাকে ধ্বনি বলে। ঠিক আছে, দেখো আবার বলছি, ধ্বনি কথার অর্থ হলো আওয়াজ। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। একে অপরের সাথে কথা বলার সময় আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে স্বেচ্ছায় কোনো আওয়াজ বের করি তখন তাকে ধ্বনি বলে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে বলেছি অ আ ক খ ইত্যাদি। এই সংজ্ঞা থেকে একটি ডিপলি যে ওয়ার্ড আমাদের চোখে পড়ছে সেটা হলো বাকযন্ত্র। তাই দেখো সেকেন্ড কোশ্চেনটি লিখেছি বাকযন্ত্র কাকে বলে, কারণ ধ্বনির সাথে বাকযন্ত্রের একটা অতপ্রত সম্পর্ক রয়েছে। তাই আমাদের জানা উচিত বাকযন্ত্র কাকে বলে। তো দেখো উত্তরটা হচ্ছে বাক কথার অর্থ হলো কথা। আমরা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে কথা বলি তাদের সমষ্টিকে বাকযন্ত্র বলে। আবার বলছি, বাক কথার অর্থ হলো কথা। আমরা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলির সাহায্যে কথা বলি তাদের সমষ্টিকেই বাকযন্ত্র বলে। এই ধ্বনি বিষয়ের এখন পরের কোশ্চেনটি হলো মানুষের শরীরের বাকযন্ত্রগুলি কি কি। না, মানুষের শরীরের বাকযন্ত্র রয়েছে অনেকগুলি, তার মধ্যে দেখো প্রথম হচ্ছে কণ্ঠ, তারপর তালু, মূর্ধা, দন্ত, অষ্ঠ, জিহ্বা, ফুসফুস, নাসিকা, স্বরতন্ত্রী। আবার বলছি, প্রথম হচ্ছে কণ্ঠ, দ্বিতীয় হচ্ছে তালু, তৃতীয় হচ্ছে মূর্ধা, তারপর হচ্ছে দন্ত, অষ্ঠ, জিহ্বা, ফুসফুস, নাসিকা, স্বরতন্ত্রী। তারপর হচ্ছে ধ্বনির বৈশিষ্ট্যগুলি কি কি। তো এর আগে যে আমরা ধ্বনির সংজ্ঞা দিলাম, তো সেই সংজ্ঞাকে যদি আমরা মানে ভালোভাবে বিশ্লেষণ করি তো সেখান থেকে অনেক বৈশিষ্ট্য আমাদের চোখে ধরা পড়বে। তো তার মধ্যে দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধ্বনি হলো মানুষের কণ্ঠ থেকে নিঃসৃত আওয়াজ। কণ্ঠ থেকে নিঃসৃত আওয়াজ, মানুষের কণ্ঠ থেকে। পশু পাখির ডাক বা যানবাহনের আওয়াজ ধ্বনি বলে গ্রাহ্য নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধ্বনি হচ্ছে শ্রুতি গ্রাহ্য, অর্থাৎ কানে শোনা যায় কিন্তু কখনোই দৃষ্টিগ্রাহ্য নয়, অর্থাৎ চোখে দেখা যায় না। এটা সবাই বুঝতে পারছো, শ্রুতিগ্রাহ্য এবং দৃষ্টিগ্রাহ্য কথার অর্থ তোমরা বুঝতে পারছো। শ্রুতিগ্রাহ্য মানে শোনা যায় এবং দৃষ্টিগ্রাহ্য মানে হচ্ছে দেখা যায়। তাই ধ্বনি কিন্তু শুধুমাত্র শ্রুতিগ্রাহ্য, কখনো দৃষ্টিগ্রাহ্য নয়, অর্থাৎ চোখে দেখা যায় না। নেক্সট হচ্ছে দৃষ্টিগ্রাহ্য না হওয়ায় ধ্বনির কোনো রূপ নেই, চেহারা নেই এবং কোনো প্রতীকও নেই, অর্থাৎ যেহেতু তার কোনো তাকে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র শোনা যায়, তাই তার কোনো রূপও নেই, চেহারাও নেই এবং তার কোনো প্রতীকও নেই, শুধুমাত্র আমরা তাকে শুনতে পাই। এরপর চলো দেখে ধ্বনির চতুর্থ বৈশিষ্ট্যটি কী হবে। ধ্বনির চতুর্থ বৈশিষ্ট্যটি হলো ধ্বনিকে যদি রূপ দেওয়া হয় তখন তার নাম হবে বর্ণ। সুতরাং যেটি শোনার বিষয় সেটি হলো ধ্বনি, আর যেটি চোখে দেখার বিষয় সেটি হলো বর্ণ, আর এই বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ বা প্রতীক। এখন চলো দেখি এই বিষয়টি একটু উদাহরণের সাহায্যে দেখা যাক। দেখো বাঁ দিকে লিখেছি ধ্বনি এবং ডান দিকে লিখেছি বর্ণ। এই যে অ একটি
আমরা বলি অ আ, যে প্রথম অ বর্ণ ধ্বনিটি যখন আমরা মুখে বলবো তখন সেটি ধ্বনি হিসেবে গ্রাহ্য হবে। আবার যখন ও ধ্বনিটিকে খাতায় লিখব তখন তার একটি চেহারা পাব, তখন সেটি হয়ে যাবে বর্ণ, ঠিক আছে? তাই অ ধ্বনিটি কানে শোনা যায় এবং অ বর্ণ চোখে দেখা যায়, এটাই হচ্ছে পার্থক্য। এরপর ধ্বনির পঞ্চম বৈশিষ্ট্যটি হলো, ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। অনেকগুলি ধ্বনি নিয়ে একটি শব্দ গঠিত হয়, অনেকগুলি শব্দ নিয়ে গঠিত হয় একটি বাক্য, আর অনেকগুলি বাক্য নিয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় ভাষা। পরের কোশ্চেনটি হচ্ছে, ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? তো দেখো এখানে আমি বোঝার সুবিধার্থে একটি ছক লিখেছি। তো ধ্বনিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এই স্বরধ্বনিকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর অন্যটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো এখন আমরা জানব এই যে স্বরধ্বনি বললাম, এই স্বরধ্বনি কাকে বলে? তো দেখো যে ধ্বনিগুলি মানুষের বাকযন্ত্র থেকে বেরিয়ে স্বাভাবিক সম্পূর্ণ স্বাধীনভাবে সুস্পষ্ট উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। পৃথিবীর সব ভাষাতেই স্বরধ্বনি দেখা যায়, সংস্কৃতে এর সংখ্যা আছে 13টি, ইংরেজিতে স্বরধ্বনিকে বলা হয় ভাওয়েল এবং সেই ভাওয়েলের সংখ্যা হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এবং বাংলাতে এর সংখ্যা হচ্ছে 11টি লি বাদে। দেখো আবার সংখ্যাটি বলছি, যে ধ্বনিগুলি মানুষের বাকযন্ত্র থেকে বেরিয়ে স্বাভাবিক সম্পূর্ণ স্বাধীনভাবে সুস্পষ্ট উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। এরপরের কোশ্চেন হচ্ছে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? না, ভাষাবিজ্ঞানী বার্নার্ড ব্লক ও জর্জ এলড্রেজা এই ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা দিয়ে বলেছেন, যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাইরে আসার কোথাও বাধা পেয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি আটকে যায় অথবা সংকীর্ণ পথে বের হতে গিয়ে ঘর্ষণ সৃষ্টি করে বা সামনে বাধা পেয়ে পাশ দিয়ে বেরিয়ে আসে অথবা অপরের কোনো বাকযন্ত্রে কম্পন সৃষ্টি করে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আবার বলছি, ভাষাবিজ্ঞানী বার্নার্ড ব্লক ও জর্জ এলড্রেজা এই ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা দিয়ে বলেছেন, যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাইরে আসার কোথাও বাধা পেয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি আটকে যায় বা সংকীর্ণ পথে বের হতে গিয়ে ঘর্ষণ সৃষ্টি করে বা সামনে বাধা পেয়ে পাশ দিয়ে বেরিয়ে আসে অথবা অপরের কোনো বাকযন্ত্রে কম্পন সৃষ্টি করে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এই ব্যঞ্জন ধ্বনির সংখ্যা নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক একটি মতবিরোধ রয়েছে। কেউ বলেন 39টি ব্যঞ্জন ধ্বনি আছে, আবার কেউ বলেন 40টি আছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো 31টি। এগুলি হলো, দেখো নিচে আমি লিখেছি, ক খ গ ঘ ঙ 5টি, চ ছ বর্গীয় ঝ তালবস অন্তস্ত 6টি, ট ঠ ড ঢ ডয় শূন্য অড় 6টি, ত থ দ ধ দন্তস্য 5টি, প ফ ব ভ ম 5টি, দন্তন্য র ল 3টি, হ 1টি এবং ও 1টি, টোটাল হচ্ছে 31টি। এরপরে কোশ্চেন হচ্ছে, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? না, যে ধ্বনিগুলি একক ও অবিভাজ্য অর্থাৎ বিভাজন করা যায় না তাদের মৌলিক স্বরধ্বনি বলে। আবার বলছি, যে ধ্বনিগুলি একক এবং অবিভাজ্য তাদের মৌলিক স্বরধ্বনি বলে। আন্তর্জাতিক স্তরে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 8টি। এগুলি হল অ আ ই উ এ এ আর ও। সংস্কৃতে এর সংখ্যা হচ্ছে 6টি, যথা অ আ ই উ এ আর অ, কিন্তু বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। এগুলি হলো অ আ ই উ এ ও আর এ, ঠিক আছে?
এবার পরের কোশ্চেন, যৌগিক স্বরধ্বনি কাকে বলে? না, একাধিক মৌলিক স্বরধ্বনিগুলি সংযুক্ত হয়ে যে অক্ষর গঠন করে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। আবার বলছি, একাধিক মৌলিক স্বরধ্বনিগুলি সংযুক্ত হয়ে যে অক্ষর গঠন করে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে ঐ যেটি গঠিত হয়েছে অ যুক্ত হস্যই মিল, এবং অপরটি হচ্ছে ও যা গঠিত হয়েছে অ এবং হস্য উ। প্রথমটি হচ্ছে ঐ যেটা গঠিত হয়েছে অযুক্ত হস্যই, আর অপরটি হচ্ছে ও যেটা গঠিত হয়েছে অযুক্ত হস্য উ। ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি তোমার যদি ভালো লাগে একটি লাইক করে দিবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুর সাথে, আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটি কিন্তু বাজিয়ে দেবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।